বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে হাতীবান্ধা উপজেলায় আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় হাতীবান্ধা উপজেলায় মোট 1164টি গৃহ নির্মাণ করে হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলোকে দেয়া হয়েছে। এর মধ্যে 226টি কাজ চলমান। এতদিন যা ছিল শুধু স্বপ্ন, এখন তা বাস্তবে রূপ নিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের তালিকা সহকারী কমিশনার, ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এরপর তালিকা যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীনদের তালিকা চূড়ান্ত করা হয়। 200+ ভূমি সেমি পাকা ঘরে দুটি শোবার ঘর, বারান্দা, রান্নাঘর ও একটি বাথরুম সহ সংবলিত ঘর বরাদ্দ পায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। আগে তো ছিলাম আমি ঢাকা, আমার তো জমি ছিল না। সরকারি আমাকে একটা ঘর দিছে, 200 জমি দিছে, থাকার জায়গা হয়েছে। তা আমি এখন এই জায়গায় সুখেই আছি। একটা স্কুলের প্রয়োজন, মানে বাচ্চাদের পড়াইতে হইব। 200 জমি দিছে, একটা ঘর দিছে, কোনো এখানে মসজিদ নাই, মাদ্রাসা নাই, আমাদের পোলাহান বাইরে দিতে হয়, পড়তে যাইতে হয়, স্কুল নাই। এটা তো সরকার দিত, তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। সরকার একটা ঘর দিছে, আমাদের অনেক সুবিধা হয়েছে। কিন্তু আমাদের সরকারের একটা যে স্থানটা দিছে, সরকারের অনেক ধন্যবাদ। কিন্তু এখন যদি সরকারে একটা স্কুল কলেজ করে দিত, বাচ্চাদেরকে সামনে একটা স্কুল কলেজ দিত, অনেক দূরে হয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া উপকারভোগীরা বলেন, আমরা ভীষণ খুশি, শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। প্রকল্পের অন্যান্য উপকারভোগীরা বলেন, তারা এখন অনেক ভালো আছেন, কারণ এখানে শুধু তারা বাড়ি উপহার পাননি, পেয়েছেন সবজি চাষ করার জন্য জমি, এছাড়াও বাড়িতে বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি, পাকা টয়লেট, যা তাদের স্বপ্ন ছিল। আজ প্রধানমন্ত্রী তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এখন তাদের দাবি আশ্রয়ণ এলাকায় স্কুল, মসজিদ ও মাদ্রাসাকরণ, কারণ তাদের সন্তানদের লেখাপড়া করানো। আশ্রয়ণের ক্ষেত্রে গত 4টি অর্থ বছরে এখানে 938 জনকে গৃহ প্রদান করা হয়েছে। এই অর্থ বছরে 226 জনকে গৃহ প্রদান করা হবে। এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলায় কতালিকাভুক্ত 1164 জন পরিবারকে পুনর্বাসন করা হবে। আর যদি আর কোনো পরিবার ভূমিহীন, গৃহহীন না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা হাতীবান্ধা উপজেলাটিকে প্রয়োজনীয় যাচাই বাছাই ক্রমে আমরা ভূমিহীন এবং গৃহহীন ঘোষণা করার প্রস্তাব প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করব। এটি বাস্তবায়ন হয়ে গেলে খ তালিকাভুক্ত যে পরিবারগুলো আছে, সেই প্রকল্পের দিকে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।